কি হলো? আচ্ছা ভাইয়া সরি, আসলে আপনার কথা বুঝতেছি না কেউ। আসলে আপুর বাসা হচ্ছে চিটাগং এ। আপনি বলতেছেন জিরু, জিরু কেন? জিরু কি আমার নাম হয় না? হ্যাঁ হ্যাঁ কাউসার আলী, এখন অবশ্যই কল বাবা। সবাইকে কলে নেব, চলে আসো সবাই। ওয়ালাইকুম আসসালাম। ছোট বড় সবাই কলে আসবেন প্লিজ, আর কেউ মানে বাজে বিহেভ করবেন না, ফোনের মতো কথা বলে যাবেন, সালাম সেটা আলাইকুম, ভালো লাগবে। কেমন আছো? হাউ ভালো আর আছি। ইউ জিয়া? ফাইন ফাইন ফাইন। কল মি এটা আবার কি হইলো? বোনদের সাথে কি এভাবে বিহেভ করে? কালকে পোলা হ্যালো 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 হ্যালো, কিরকম আছেন? জি আসসালামু আলাইকুম। কিরকম আছো? আসসালামু আলাইকুম। কিরকম আছো? আপনি কি কানে শুনতে পাচ্ছেন না? সালামটা তিনবার দেওয়া হয়েছে আপনাকে কাউসার ভাই। হ্যালো, একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যালো, এর কাছে হেডফোন নাই, আর এই অন্ধকারের মধ্যে কি করে আল্লাহ জানে, কার বাসা ডাকাতি করতেছে। আমি ভালো আছি, ওয়েলকাম। কি খবর, কেমন আছো লিটন? গাটা গাও, এটা আবার কি নাম নাকি গান গাবে কোনটা? হ্যালো, ওরে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হেডফোন লাগান না ভাইয়া, কথা বলবেন হেডফোন লাগাবেন, তাহলে খুব ভালো কথা এই বলতে তো পারবেন। ইনশাল্লাহ ভালো আছি। আপনি নতুন তো? হ্যাঁ হ্যাঁ হেডফোন লাগান তাহলে ভালো হবে। লাগাইছি তো হেডফোন। এই যে দেখছেন, এখন আপনার কথা কত স্পষ্ট শোনা যাচ্ছে। কি করেন? তা কি খাওয়া যাবে? খেয়ে ফেললে কেমন হবে? না না খেয়ে আরে না, খাবো না, সমস্যা নাই। কোথায় থাকেন? কে ফেলবো? না এখানে কিছু খাওয়া খাওয়া ঘিনার করে নেন, দিনেন অসুবিধা নাই, তারপরও খেয়ে ফেলেন না। তাই আস্তে আস্তে ঠিক আছে, হেডফোনটা খেয়ে ফেলি, পরে একটা কিনে নেবো। না এই যে হেডফোনের যে মাউথটা আছে না, এটা কিন্তু ওই যে সময়কার চকলেট চকলেটের মতো। হেডফোন আপনার কিনবেন ও আপনি, খেয়েও ফেলবেন আপনি। খেয়ে ফেললে ডাক্তারের কাছে আপনি যাবেন, আমরা যাব না, কিচ্ছু হবে না আমাদের, আমরা কিন্তু বিল দেবো না কিছুর। খেয়ে ফেলেন, যাওয়ার সময় আলিফ আপুকে নিয়ে যায়। হ্যাঁ ওনার কিন্তু দাঁতের সমস্যা, আলিফ আপুকে নিয়ে যায় যাওয়ার সময়। কেন আপু আপনার কি দাঁতের সমস্যা? এই যা হৃদয়, তোমার আর কোনো কাজ আছে? মানুষজন কলে উঠে এসব বলে, এখন এখন দেখবে অ্যাডভাইস দেওয়া শুরু করবে। বলবো যে দাঁতের সমস্যা না, আমার কোনো দাঁতের সমস্যা। আরেকজন উকি দিচ্ছে, শুরু করবে যে যাওয়ার সময় তোমার আরেকজন উপর থেকে যাওয়ার সময় তোমার ট্যাক্সি 12টা বেজে যাবে ভাইয়ের সাথে গেলে। তাই এটা আমাদের বড় ভাই বিগো মাস্টার, বিগো মাস্টার দিদার করছে।